হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম অল ইন অল ইংলিশ। ছোটো থেকে বড় সবারই জানার প্রয়োজন রয়েছে এই ধরনের ইংলিশগুলি। ইংরেজিতে কথা বলতে হলে এই ধরনের ইংরেজির বিকল্প নাই। আপনাকে এই বেসিক ইংরেজিগুলি অবশ্যই জানতে হবে এবং বলতে হবে। কোন কাজে কী ইংরেজি ব্যবহার করবেন তা আপনারা সহজে এই টিউটোরিয়ালের মাধ্যমে জেনে নিতে পারবেন। আপনার প্রয়োজন অনুসারে, আপনার শর্ত অনুসারে আপনি এই ইংরেজিগুলি সহজেই বলে নিতে পারবেন। ছোটো ছোটো বাবুরা শুরু করে এই ধরনের ইংরেজিগুলি আপনি তাদের সাথে ব্যবহার করতে পারবেন। তারা এই ধরনের ইংরেজিগুলি খুব সহজেই শিখে নিতে পারবে। তাই বাড়ির সকলেই এবং পরিবারের সবাই মিলে ইংরেজিগুলো ব্যবহার করতে পারবেন। তাই দেখে নিই আমাদের আজকের কালেকশনগুলি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না। ভদ্র মহিলা এর ইংলিশ হবে লেডি। লেডি অর্থ হল ভদ্র মহিলা। ভদ্রলোক জেন্টেলম্যান, জেন্টেলম্যান অর্থ হল ভদ্রলোক। ভীরু কাওয়ার্ড, কাওয়ার্ড অর্থ হল ভীরু। যুবক ইয়ং ম্যান, ইয়ং ম্যান যুবক। যুবতী ইয়ং ওম্যান, ইয়ং ওম্যান যুবতী। যুবতীতে আমরা আরেকটি শব্দ ব্যবহার করতে পারি, যেমন ইয়ত, ইয়ত অর্থ হল যুবতী। লোক এর ইংলিশটি হবে পারসন, লোক পারসন। শিশু বেবি, শিশু এর ইংলিশটি হবে বেবি। শিশু অপর যে ইংলিশগুলি আমরা পাই তা হবে ইনফান্ট, চাইল্ড, কিডস। চাইল্ড, কিডস, ইনফান্ট এই সবগুলো শব্দের অর্থই শিশুকে বোঝানো হয়। স্ত্রীলোক ওম্যান, ওম্যান অর্থ হল স্ত্রীলোক। বৃদ্ধা ওল্ড ম্যান, ওল্ড ম্যান অর্থ হল বৃদ্ধা। বীরঙ্গনা হিরোইন, হিরোইন অর্থ হল বীরঙ্গনা। বীর হিরো, হিরো অর্থ হল বীর। বিধবা উইডো, উইডো মিন বিধবা। বালিকা গাল, গাল অর্থ হল বালিকা। বালক বয়, বালক বয়। অতিথি গেস্ট, গেস্ট মিন অতিথি। অতিথি সেবক হোস্ট, হোস্ট অর্থ হল অতিথি সেবক। অবিবাহিত পুরুষ ব্যাচেলর, ব্যাচেলর অর্থ হল অবিবাহিত পুরুষ। অবিবাহিত স্ত্রীলোক স্পিন্টার, স্পিন্টার অর্থ হল অবিবাহিত স্ত্রীলোক। অবিবাহিত কন্যা মেইড, মেইড অর্থ হল অবিবাহিত কন্যা। কনে ব্রাইড, ব্রাইড অর্থ হল কনে। কুমারী মেয়ে বা কুমারী ভার্জিন, ভার্জিন। কিপন মাইজার, কিপন মাইজার। গৃহিণী মিস্ট্রেস, মিস্ট্রেস অর্থ হল গৃহিণী। চাকর সার্ভেন্ট, সার্ভেন্ট চাকর। চাকরানী মেইড সার্ভেন্ট, মেইড সার্ভেন্ট চাকরানী। ছেলে মেয়ে চিলড্রেন, ছেলে মেয়ে চিলড্রেন।
দাস স্ল্যাব, স্ল্যাব অর্থ হল দাস। পুরুষ মেল, মেল অর্থ হল পুরুষ। পুরুষ চাকর মেল সার্ভেন্ট, মেল সার্ভেন্ট। প্রভু মাস্টার, প্রভু মাস্টার। প্রভু পত্নী মিস্টেস, মিস্টেস। মহিলা ওমেন, মহিলা ওমেন। মানুষ ম্যান, মানুষ ম্যান। বর ব্রাইড গ্রুম, ব্রাইড গ্রুম অর্থ হল বর। কোণে ব্রাইড, ব্রাইড অর্থ হল কোণে। বৃদ্ধা ওল্ড ওমেন, ওল্ড ওমেন, বৃদ্ধা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই ইংরেজির বেসিক এবং কমন যে ইংলিশগুলো পরিবারের সবাই বলতে পারবে এবং ছোটো থেকে বড় সবারই জানার প্রয়োজন রয়েছে, তেমনি ধরনের ইংলিশগুলো এই টিউটোরিয়ালের মাধ্যমে পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পুনরায় দেখবেন, আর অপরের সাথে শেয়ার করতে ভুল করবেন না।